107 টি ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভায় ভোট গ্রহণ শেষ হলো। কক্সবাজারে দুই প্রার্থী সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত হন, এছাড়া গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 35 জন। এদিকে কেন্দ্র দখল ও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুইজন সহ 5 প্রার্থী ভোট বর্জন করেছেন। ফেনীর সোনাগাজী পৌরসভার বিভিন্ন কেন্দ্র থেকে 16 জন বহিরাগতকে আটক করা হয়েছে। এসব নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং সাতক্ষীরা থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। দুজন যুক্ত হচ্ছেন আমাদের আজকের আলোচনার বিষয়, ভোট হলো 107 ইউপি ও 9 পৌরসভায় সহিংসতা। আমি প্রথমেই চলে যেতে চাই চট্টগ্রামে। জনাব মোহাম্মদ আলী, আপনার কাছেই জানতে চাইব যে বিচ্ছিন্নভাবে কিন্তু আসলে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার কথা আমরা শুনেছি এবং শুধু আহত নয়, নিহতের মতো অনাকাঙ্ক্ষিত তথ্য আসলে গণমাধ্যমে উঠে এসেছে। সার্বিকভাবে যদি পর্যালোচনা করেন, কিভাবে দেখছেন এই ইউপি নির্বাচনকে? নির্বাচন 4টা বাজে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা এবং সন্দ্বীপ উপজেলায় 12টি ইউনিয়নের নির্বাচন হয়েছে আজকে। এর মধ্যে কক্সবাজারে মহেশখালী পৌরসভা নির্বাচন হয়েছে, কুতুবদিয়া, টেকনাফ এগুলিতে আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। সর্বমোট চট্টগ্রাম কক্সবাজারে 26টি ইউনিয়ন পরিষদ, 3টি পৌরসভার নির্বাচন হয়েছে। আমরা সার্বিক যতটুকু তথ্য পেয়েছি, সর্বশেষ তথ্য অনুযায়ী কুতুবদিয়ায় কক্সবাজারের 2টি উপজেলায় 2 প্রার্থীর মধ্যে সংঘর্ষে এখানে 2জন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ এবং অন্যান্য মারামারির ঘটনায় প্রায় 35 জনের মতো আহত হয়েছে। এছাড়াও চট্টগ্রামের এই যে বোয়ালখালী পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, সন্দ্বীপও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা এর ছাড়া এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন এখানে সম্পন্ন হয়েছে। ভোটাররা কেন্দ্রে গেছেন এবং ভোট দিয়েছেন। তারপরে কক্সবাজারে এই ঘটনার এই যে সংঘর্ষের ঘটনায় ওখানে এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে এবং 2জন মারা গেছে, নিহত হয়েছেন, 35 জন আহত হয়েছেন। সার্বিকভাবে অন্যান্য ইউনিয়ন পরিষদগুলো নির্বাচন শান্তিপূর্ণভাবেই এখানে সম্পন্ন হয়েছে। জি, ধন্যবাদ। আমি একটু সাতক্ষীরায় যাব। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির আমাদের সঙ্গে যুক্ত আছেন। মোহাম্মদ হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাইবো যে আসলে একটি নির্বাচন যখন হয় তখন সেখানে নিরাপত্তা থেকে শুরু করে দুই প্রার্থীর অনেক সময় পাল্টাপাল্টি অভিযোগ থাকে, নানান রকম সহিংসতারও একটা আশঙ্কা থাকে, প্রশাসনের পক্ষে আসলে চ্যালেঞ্জের বিষয়গুলো তখন কি কি দাঁড়ায় একটা নির্বাচনকে শান্তিপূর্ণ করতে? ধন্যবাদ। সাতক্ষীরা জেলায় 2টি উপজেলা, আমাদের কলারোয়া এবং তালা উপজেলার 21টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে আজকে। সকাল 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন 4টা ওভার হয়েছে, প্রায় শেষ পর্যায়ে ভোট গ্রহণ। তো আমাদের এখানে 21টি ইউনিয়নে 195টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। তো আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেটি চ্যালেঞ্জ বলছেন, যে আমরা প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল আমাদের, প্রতি কেন্দ্রে 5 জন করে পুলিশ, 18 জন করে আনসার বিডিবির সদস্য এবং 2টি উপজেলায় মোট 6 প্লাটুন বিজিবির সদস্য আমাদের মোতায়েন ছিল, মোতায়েন রয়েছে। তো সার্বিক বিবেচনায় আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে কোনো রকম বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণভাবেই এবং পর্যাপ্ত ভোটার উপস্থিতি ছিল। আমাদের এখানে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া, আজকে সারাদিন বৃষ্টি ছিল, তো বৃষ্টি উপেক্ষা করেও মানুষ প্রচুর ভোটার সারা দিয়েছে, ভোট কেন্দ্রে গিয়েছে, ভোটদান করেছে। এখন পর্যন্ত আমাদের হিসাব মতে প্রায় 65% অফ ভোট কাস্টিং হয়েছে। জি, একটু যদি চ্যালেঞ্জগুলো যদি একটু যোগ করতেন, যে আসলে ভোটকে কেন্দ্র করে তো নানান রকম আশঙ্কার বিষয় থেকেই থাকে, তো মাঠ পর্যায়ে আসলে বাড়তি কোন ধরনের সতর্কতাগুলো আপনারা অবলম্বন করে থাকেন একটা নির্বাচনকে যদি আমরা শান্তিপূর্ণভাবে দেখতে চাই সেই ক্ষেত্রে? বাড়তি সতর্কতা বলতে প্রার্থীদের মধ্যে, এটা তো স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পর্যায়ের মেম্বার পদে নির্বাচন একেবারে রুট লেভেলে, তো তাদের মধ্যে অনেক সময় একটা উত্তেজনা থাকে, এক পক্ষ আরেক পক্ষ মানে দুই পক্ষ এটা অনেক সময় ধাওয়া পাল্টা দেওয়া, এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো এই জন্য আমরা বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেন্দ্রের বাইরেও আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল টিম, প্রতি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যাপ্ত ফোর্স আমরা মোতায়েন করে থাকি, সেভাবেই আমরা আমাদের এই আজকের নির্বাচনটা সম্পন্ন করেছি। জি, অনেক ধন্যবাদ। আমি আবারও চট্টগ্রামে আসতে চাই। সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী আছেন আমাদের সাথে। আপনি যদি একটু যোগ করতেন যে আপনার এলাকায় নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহের জায়গাটা আসলে কেমন দেখেছেন? ধন্যবাদ। আসলে বৈরী আবহাওয়া, আজকে বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু ভোটাররা কিন্তু কেন্দ্রের যথেষ্ট উপস্থিতি ছিল, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে
কেন্দ্রে উপস্থিত হয়েছেন। এখানে চট্টগ্রামের বোয়ালখালী যে পৌরসভায় নির্বাচন হয়েছে, যদিও এখানে মেয়র প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, 12টি ওয়ার্ডেই এখানে কাউন্সিলর প্রার্থী নির্বাচন হচ্ছে, 9টি সাধারণ এবং 3টি সংরক্ষিত আসনে এখানে নির্বাচন হচ্ছে। এখানে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হয়েছে। ভোটারদের উপস্থিতি খুব বৈরী আবহাওয়া উপেক্ষা করে এখানে কিন্তু ভোটাররা খুব যথেষ্ট উপস্থিতি ছিল এবং প্রার্থীরাও কিন্তু ভোটারদের আনার ক্ষেত্রে এখানে যথেষ্ট ভূমিকা পালন করেছেন, সেই সুবাদে এখানে কিন্তু যথেষ্ট ভোটার উপস্থিতি ছিলেন। চট্টগ্রামের আরেক দ্বীপাঞ্চল, এটা সন্দ্বীপ উপজেলা, এটা দ্বীপ একটা উপজেলা, সেখানেও আজকে 12টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। 12টির মধ্যে 4টি ইউনিয়ন পরিষদে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতার চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, বাকি 12টি ইউনিয়ন পরিষদে আপনার ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচন হয়েছে এবং 8টি ইউনিয়ন পরিষদে আপনার চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। সুতরাং এখানেও কিন্তু প্রচুর ভোটার উপস্থিত ছিল, বৈরী আবহাওয়া উপেক্ষা করে এখানে কিন্তু ভোটাররা যথেষ্ট উপস্থিত ছিল এবং ক্যান্ডিডেটদের মধ্যেও একটু কিন্তু উত্তেজনাও ছিল। এই জন্য বিক্ষিপ্ত কয়েকটি ঘটনাও ঘটেছে, দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি ঘটনাও পেয়েছি, তবে বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই চট্টগ্রামের সন্দ্বীপ এবং আপনার বোয়ালখালী পৌরসভায় নির্বাচন কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে শেষ হয়েছে। এখানে কক্সবাজারে যে সমস্যাটা হয়েছে, শুধু মহেশখালী এবং কুতুবদিয়াতেই এখানে সংঘর্ষের ঘটনাটি হয়েছে, বড় সংঘর্ষ। এই সংঘর্ষে 2 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন, এর মধ্যে কয়েকজন গুলিবিদ্ধও হয়েছেন। সুতরাং কক্সবাজারের ট্যাকনাপ আপনার ফেকুয়া 26টি ইউনিয়ন পরিষদ, চট্টগ্রাম এবং কক্সবাজারে মিলে 26টি ইউনিয়ন পরিষদ এই সংঘর্ষ বাদ দিলে শান্তিপূর্ণভাবে এখানে এই ঘটনাগুলোর বাইরে শান্তিপূর্ণভাবে এখানে নির্বাচন হয়েছে। ভোটারদের কিন্তু যথেষ্ট উপস্থিতি ছিল, সংঘর্ষ হলেও কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল, ভোটারদের আগ্রহের জায়গাটা বেশ ভালোভাবেই ছিল, বুঝতে পারছি। একই প্রশ্ন যদি আমি একটু সাতক্ষীরায় করতে চাই, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, আপনার এলাকায় আসলে ভোটারদের মধ্যে আগ্রহ কেমন দেখেছেন নির্বাচনকে কেন্দ্র করে? জি ধন্যবাদ। আমাদের চট্টগ্রামের অতিথি যিনি বললেন যে ভোটার উপস্থিতি, আমার এখানে সাতক্ষীরাতেও এটি খুব লক্ষণীয় একটি বিষয় যে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল, মানুষ আগ্রহ ভরে ভোট কেন্দ্রে এসেছে। প্রায় 70% এই বৈরী আবহাওয়ার মধ্যেও 70 ভাগের উপরে ভোট কাস্ট হওয়া, এটি একটি বড় বিষয় আমি বলবো। ভোটাররা খুব আগ্রহ উদ্দীপনা নিয়ে এসে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছে এবং সন্তোষজনক সার্বিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটার উপস্থিতি, ভোট কাস্টিং সন্তোষজনক আমি বলবো। জি অনেক ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই, নিশ্চয়ই আমাদের আলোচনা আরো চলবে, তবে তার আগে একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরব, মানচিত্রে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি ভোট হলো 107 ইউপি ও 9 পৌরসভায় সহিংসতা। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং সাতক্ষীরা থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। দুজন অতিথিকেই বিরতির পর আবারও স্বাগত জানাতে চাই। আমি একটু সাতক্ষীরায় চলে যাব, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরার তালা এবং কলারোয়া উপজেলার বেশ কিছু সহিংসতা কিংবা বিচ্ছিন্ন ঘটনা আমাদের হাতে এসেছে, একটু যদি বলতেন যে আসলে বোমা বিস্ফোরণ করে কেন্দ্র দখলের চেষ্টা করা হচ্ছে এরকম অভিযোগ এসেছে, এই ধরনের অভিযোগগুলোতে আসলে আপনারা কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন কিংবা আসলে কি করেছেন? জি ধন্যবাদ। ওই তালা, আমাদের তালা উপজেলার জালালপুর ইউনিয়নে একটি কেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটেনি, ওখানে এক পক্ষ প্রার্থী এক প্রার্থীর পক্ষ একটু উত্তেজিত হয়ে একটু কেন্দ্রে মানে অ্যাটাকিং মোডে ছিল, তো সেখানে পুলিশ কর্তৃক 4-5 রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে ভোট গ্রহণও স্বাভাবিক পর্যায়ে ওখানে চলে আসে এবং ভোট গ্রহণ যথারীতি সম্পন্ন হয়, কোনো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তো এটা আমি আগেও বলেছি, এটা একেবারে প্রান্তিক ওয়ার্ড পর্যায়ে প্রার্থীদের মধ্যে একটা উত্তেজনা থেকে এই ধরনের পরিস্থিতি অনেক সময় সৃষ্টি হয়, তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট পারদর্শিতার সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করেছে এবং ভোট গ্রহণ যথা নিয়মে সেখানে সম্পন্ন হয়েছে। জি আমি যদি একটু চট্টগ্রামে চলে যাই, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী আমাদের সঙ্গে যুক্ত আছেন। এই ধরনের নির্বাচনগুলোতে আমরা যেটা দেখে থাকি যে এই যে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি একটা দ্বন্দ্বের বিষয় থাকে, অনেক জায়গায় দেখেছি যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে নির্বাচন হয়েছে, তো সব কিছু মিলিয়ে এই যে নানান রকমের অভিযোগ, নানান রকমের সংকট, এগুলো কি আসলে ইউপি নির্বাচনকে ঘিরে থাকবে? এগুলো সংকট দূর করতে গেলে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি বাড়তি কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনার কোনো ধারণা কিংবা পরামর্শ রয়েছে? ও
অবশ্যই আছে। এখানে তো শান্তিপূর্ণ একটি নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা তো সর্বাগ্রে, এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। প্রশাসনের ভূমিকা ছাড়া একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা কল্পনাও করতে পারি না। সুতরাং এখানে শান্তিপূর্ণ একটি নির্বাচন, প্রশাসন, এখানে আইন শৃঙ্খলা বাহিনী যদি সবসময় যদি সক্রিয় থাকে, নির্বাচনী ফরম দাখিল থেকে শুরু করে প্রচার প্রচারণা এবং সর্বশেষ নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত যদি প্রশাসন সক্রিয় থাকে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে একটি নির্বাচন অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেয়। সাধারণ মানুষ এই নির্বাচনকে গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং এক্ষেত্রে নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণটা বেশি থাকে এবং সবাই কিন্তু এবং গুরুত্বপূর্ণ প্রার্থীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করে থাকে। এর মধ্যে যদি প্রশাসন, আমি মনে করি প্রশাসনকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বোয়ালখালীতে যেটা হয়েছে, এখানে পৌরসভার নির্বাচনে এখানে মেয়র কিন্তু এককভাবে একজন প্রার্থী ছিলেন, উনি আওয়ামী লীগের, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে নির্বাচিত হয়েছেন। এবং কাউন্সিলর যে 12টি ওয়ার্ডে নির্বাচন হয়েছে, 9টি সাধারণ, 3টি সংরক্ষিত নারী আসনে, এগুলিতেও কিন্তু আওয়ামী লীগের ক্যান্ডিডেটরাই বেশি, বিএনপির এখানে ক্যান্ডিডেট ছিল না, কোনো ক্যান্ডিডেট নেই। এবং সেম আপনার সন্দীপও এখানে, আমি যতটুকু জেনেছি সন্দীপে আওয়ামী লীগের ক্যান্ডিডেটগুলো অংশগ্রহণ করেছে বেশি, এখানে একজন মাত্র বিএনপি ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে আমরা যতটুকু জেনেছি। এবং পাশাপাশি এখানে আরেকটি বিষয় আছে, এখানে আমাদের চকরিয়া পৌরসভায়ও নির্বাচন হচ্ছে, ওই কেন্দ্রগুলোতে এখানে কিন্তু মেয়রও অংশগ্রহণ করেছে এবং কাউন্সিলর প্রার্থীরাও এখানে অংশগ্রহণ করেছে। মহেশখালীতেও সেম আপনার টেকনাফ, কুতুবদিয়া ইউনিয়ন পরিষদ, এখানে সব কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদের আধিক্য বেশি, ওনারাই বেশি, একাধিক প্রার্থী ওখানে অংশগ্রহণ করেছে। সুতরাং এক রাজনৈতিক দল থেকে যখন একাধিক ক্যান্ডিডেট অংশগ্রহণ করে, সেখানে কিন্তু একটু সংঘাত বেশি হওয়ার আশঙ্কাটাই বেশি থাকে। সুতরাং এই কারণে কুতুবদিয়াতে এবং মহেশখালীতে এই সংঘাতটা হয়েছে। আবার পাশাপাশি এখানে বোয়ালখালীতে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু খুব সক্রিয় ছিল বোয়ালখালীতে সেম, এবং দ্বীপাঞ্চল কুতুবদিয়াতেও আইনশৃঙ্খলা বাহিনী খুব সক্রিয় ছিল। সক্রিয় থাকার কারণেই এখানে কিন্তু আমরা আশঙ্কা করেছিলাম বোয়ালখালীতে সংঘাত হওয়ার, 1 নম্বর এবং 6 নং ওয়ার্ডে সংঘাত হওয়ার আশঙ্কা আগে থেকেই প্রশাসন এখানে ব্যবস্থা নেওয়ার কারণেই, এই যে বলা হচ্ছে প্রশাসন আগে থেকেই বিজিবি এবং এই যে র্যাব সক্রিয় থাকার কারণেই এখানে কিন্তু বড় ধরনের প্রশাসনের সক্রিয়তার কারণে আসলে বেশ কিছু দুর্ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। আমরা আসলে ফলাফলের অপেক্ষা করছি। অনেক ধন্যবাদ জানাতে চাই মোহাম্মদ আলী এবং সেই সাথে মোহাম্মদ হুমায়ুন কবির, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো সময় শেষ হয়ে গেছে।